সালাম আলাইকুম। ভার্সাল টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম, আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন কমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে পাখি পালা শুরু করলে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সব পাখালের। তো বিশেষ করে এই প্রশ্নটি সব পাখাল যখন আস্তে আস্তে তারা পাখি পালতে আগ্রহী দেখায় তখনই এই প্রবলেমটা দেখা যায়। তো প্রবলেমটা হলো যে আমি আমার পাখিটা জোড়া দিলাম আজকে, আজকে জোড়া দেওয়ার পর দেখা গেল যে আমার যে পেয়ারগুলো আমি জোড়া দিলাম ওই পেয়ারটার মেল ফিমেলকে মারছে অথবা ফিমেল মেলকে মারছে। এই এই প্রবলেমটা আসলে বিশেষ করে অনেক পাখালদের ক্ষেত্রে ঘটে, যদিও আমার সাথেও ওই প্রবলেমটা হয়েছিল। তখন আমি বুঝতে পারলাম নতুন অবস্থা হয়তো আমারও এই প্রবলেমে পড়ার পর আমি আসলে অনেক চিন্তিত ছিলাম যে আসলে এই প্রবলেম থেকে কিভাবে আমি রেহাই পাবো। আমার পাখি আমি জোড়া দিলাম, সব পাখি ঠিক আছে, তার মধ্যে দেখা গেল যে তিন চারটা পাখি মেলকে মারছে অথবা মেল ফিমেলকে মারছে, এর কারণ কি হতে পারে। তো আজকে আমি আপনাদেরকে এই সমস্যা সমাধানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব আসলে এই প্রবলেমটা কেন হয়, কি কি কারণে এই প্রবলেমটা হয় এবং এই প্রবলেম থেকে আপনার পাখিকে আপনি কিভাবে বাঁচাবেন। যদি বলা যায় যে তিন চারটা বিষয় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনি পেয়ার করেন পাখিদেরকে, পেয়ার করার পর আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে যে আপনি যে পাখিটাকে পেয়ার করছেন মেল ফিমেল অবশ্যই ওই পাখিগুলোর বয়স 8 মাসের উপরে হতে হবে। 8 মাসের নিচে যদি হয়ে থাকে তাহলে এই প্রবলেমটা হতে পারে, এবং 8 মাস হওয়ার পর প্রপারলি ওকে ভালো খাবার দিতে হবে। আর পেয়ার করার আগে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে পাখিগুলো সুস্থ আছে কি না, ফিট আছে কি না, পেয়ার করলে কোনো প্রবলেম হবে কি না, সেই বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি আপনারা এই বিষয়টা ক্লিয়ার করেন তাহলে আপনার পাখির মধ্যে এই ধরনের কোনো প্রবলেম হবে না। তো ওই জন্য প্রথম বিষয়টা হলো যে আপনার পাখিকে 8 মাস হওয়ার পর প্রপারলি তাকে ভালো খাদ্য দিতে হবে। এবং দ্বিতীয় নম্বরে যদি আপনাদেরকে বলি, অবশ্যই আপনাদের পাখি পেয়ার করার আগে আপনার পাখিগুলোকে দেখতে হবে যে সেই পাখিগুলো মুডে আছে কি না। ব্রিডিং মুডে যদি না থাকে অবশ্যই পাখিগুলোকে ব্রিড করানো যাবে না। আপনার পাখি ধরেন আপনার মেল ব্রিডিং মুডে আছে, মেল ব্রিড করার জন্য পাগলের মতো করছে, তবে ফিমেলটা ব্রিডিং মুডে নাই, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে মেল ব্রিড করার জন্য ওকে তাড়া করবে আর ফিমেলটা কিন্তু বাঁচার জন্য তাকে কামড়াতে চেষ্টা। তো এটা আসলে আমাদের বেলায়ও হয়, যখন আমরা মনে করি যে আমরা কোনো বিপদের মধ্যে আছি তখন আমরাও কিন্তু পালানোর চেষ্টা। তো ওই জন্য আপনার পেয়ার করার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আপনার পাখিগুলোর ব্রিডিং মুড আছে কি না। যদি ব্রিডিং মুড না থেকে থাকে তাহলে অবশ্যই ব্রিডিং মুড আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর আপনি দেন আপনার পাখিগুলোকে পেয়ার করতে পারেন। এবং তৃতীয় নম্বরে যদি আপনাদেরকে বলি, অবশ্যই আপনার পাখি যে পেয়ার করবেন ওই পাখিগুলোর বয়স 8 মাসের উপরে এবং 12 মাসের মধ্যে আপনি চাইলে আপনার পাখিগুলোকে ব্রিড করাতে পারেন। ফিমেলদের বেলায় হয় কি, ধরেন আপনার পাখি দেখা গেল যে মেল 6 মাস থেকে মুডে চলে আসে, তবে ফিমেলরা কিন্তু মুডে আসতে সময় লেগে যায়। তো ওই ক্ষেত্রে আপনি চাইলে আপনার পাখিদেরকে ব্রিড করানোর আগে আপনার পাখির যদি ব্রিডিং মুড না এসে থাকে অবশ্যই আপনার পাখিগুলোকে মেডিসিন কোর্সটা করিয়ে নেবেন। আপনার পাখিগুলোকে ব্রিডিংয়ের পারফেক্ট করে তারপর আপনি চাইলে আপনার পাখিগুলোকে জোড়া দিতে পারেন, এবং সেই ক্ষেত্রে আশা রাখা যায় যে এই প্রবলেমটা থেকে আপনি মুক্ত পাবেন। চতুর্থ নম্বরে যদি আপনাদেরকে বলি, আপনার পাখি যে পরিবেশের মধ্যে রাখছেন ওই পরিবেশটা আসলে পাখির জন্য পারফেক্ট হয়েছে কি না, তখন দেখা যায় যে এই প্রবলেমটা হয়। আপনার পাখির জন্য যদি পরিবেশটা যদি পারফেক্ট হয়ে না থাকে তাহলে কিন্তু আপনার পাখিগুলো এই প্রবলেমটা করবে, এবং আপনার পাখিদেরকে পরিবেশও ঠিক আছে তারপর দেখা গেল যে আপনার যে খাঁচাগুলোর মধ্যে পাখিগুলো রাখছেন, রাখার পর আপনার বাসায় যদি কেউ আসে তাহলে দেখা যাবে যে ওই একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে ওইখানে পাখিদেরকে কেউ ডিস্টার্ব করছে কি না। যদি কোনো ছোটো বাচ্চা থেকে থাকে তাহলে দেখা গেল যে পাখির খাঁচার সামনে গিয়ে ধুম করে একটা মারলো, তারপর পাখিগুলো ভয় পেয়ে গেলো, তো ওই সময় একটু এই প্রবলেমগুলো হতে পারে। তো ওই জন্য আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে পাখিগুলোর কোনো অবস্থায়
ডিস্টার্ব ফিল না হয়। আর পঞ্চম নম্বরে যদি বলা যায় যে আপনার পাখিগুলোকে পেয়ার করার আগে অবশ্যই আপনার আপনার যদি চারটা পাখি থাকে মেল, চারটা ফিমেল থাকে, অবশ্যই আপনি চারটা এ খাঁচাই রাখবেন, চারটা এ খাঁচাই রাখবেন। এতে করে আপনার হয় কি, এই ধরেন আপনি এখানের মধ্যে মেল সব একসাথে রাখছেন, এখানের মধ্যে সব ফিমেল একসাথে রাখছেন, এখানের মধ্যে যদি একটা ফিমেল এখানের মধ্যে দিয়ে দেন তাহলে দেখবেন যে সে পাখিটা, মেল পাখিটা বিট করার জন্য পাগলের মতো কর। পরবর্তী যখন আপনি নতুন একটা খাঁচার মধ্যে পাখিদেরকে পেয়ার করবেন তখন দেখা যাবে যে সে আর বিট করতে চাচ্ছে না, এবং মেল পাখিটা যখন তার কাছে আসে তখন সে মারার জন্য তাড়া করে। তো ওই জন্য আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পাখি ব্রিড করা শেষ আপনি আলাদা খাঁচায় মেলগুলো রাখবেন এবং আলাদা খাঁচার মধ্যে ফিমেলগুলো রাখবেন। এতে করে আপনার পাখি এই প্রবলেমটা হবে না। যদিও এই প্রবলেমটা হয় দেখা যাবে যে আগে আপনার 20 পেয়ার ছিল, 20 পেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে 5 থেকে 6 পেয়ার এই প্রবলেমটা যদি থেকে থাকে তাহলে আপনার আশা রাখছি যে পরবর্তী 20 পেয়ারের মধ্যে 1 পেয়ার হয়তো ডিস্টার্ব করতে পারে। পরবর্তী আপনি যদি এই নিয়মে যদি আপনি আপনার পাখিদেরকে পরিচর্যা করে থাকেন, টেক কেয়ার করে থাকেন, তারপর দেখবেন যে আপনার পাখির এই সমস্যা থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন। তো এই 5টি বিষয় যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করে রাখেন এবং এই 5টি বিষয়ে যদি আপনারা সতর্ক থেকে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এই সমস্যা থেকে সমাধান পেতে খুব সহজ হয়। এবং এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে, এবং আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছায়। তো বন্ধুরা আজকে এতটুকুই, দেখা হবে আগামী পর্যায়ে। সালামু আলাইকুম।